হ্যালো ফ্রেন্ডস মিষ্টি ঝবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি আমার তো অত্যন্ত প্রিয় একটি রেসিপি আর আপনাদেরও খুবই ভালো লাগে এই রেসিপিটি যেটি হলো চিকেন বিরিয়ানি তবে অনেকেই হয়তো চিকেন বিরিয়ানির কিছু ফ্লেভারের জন্য বা গন্ধের জন্য খেতে পছন্দ করেন না আজ রেসিপিটা শুধুই তাদের জন্য ঘরোয়াভাবে খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি রেসিপিটি বানাই দেখতে থাকুন চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে ফরচুনের যে বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস সেটি আমি নিয়ে নিয়েছি এবার এটিকে ধুয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টার মতো এদিকে মশলাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি রসুন আদা এবং পেঁয়াজ এবার মশলাগুলি ভালোভাবে বেটে নিতে হবে মশলাটি বাটা হয়ে গেলে এখানে জল গরম করতে বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে জায়ফল দারুচিনি এলাচ এবং লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটি দিচ্ছি যাতে ভাতটি ঝরঝরে হয় সেই জন্য এখন আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি সেভেন্টি পার্সেন্ট চালটা সেদ্ধ হবে এখন মাংসরা ম্যারিনেট করে নেব মাংস ম্যারিনেট করার জন্য এখানে আগে থেকে যেটা পেস্ট করলাম যেটা দেখালাম আপনাদের সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এবার দিতে হবে লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব সানরাইজের বিরিয়ানি মশলা সেটা অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সরষার তেল এবার এই সমস্ত মশলাগুলোর সাথে মাংসের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টা আরও যদি বেশিক্ষণ রাখতে পারেন তো আরও ভালো হয় মাংসটি ম্যারিনেট করে রেখে দেবো এটি ঢাকা দিয়ে রাখার পর এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো এবার আগে থেকে বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কড়া থেকে আলু তুলে নেব এখন ওই তেলের সঙ্গে আরেকটু তেল আমি দিয়েছি এবার পেঁয়াজগুলি ভেজে নেব কারণ বিরিয়ানির জন্য বেরেস্তা প্রয়োজন তাই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি বেরেস্তার আকারে বেরেস্তা একদম রেডি হয়ে গেছে এখন আমি কড়া থেকে তুলে নেব এখন কিছুটা সরষার তেল অ্যাড করছি আমি এবার মাংসটি কষিয়ে নেব সেজন্য পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লবণ অ্যাড করলাম তার আগে আর কোনো মশলা আমি দিচ্ছি না কারণ মাংসটি ম্যারিনেট করার সময় সমস্ত মশলা আমি তখন দিয়েছি তাই এখন আর কোনো মশলা দিতে হবে না লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটো কিন্তু একদম গলে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনের টুকরোগুলো সেটি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে এটি কষিয়ে নিতে হবে মাংসটা এবং মশলাটা এখন এখানে আমি অ্যাড করছি মিট মশলা মিট মশলাটা দেওয়ার পর আরও একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কোনো রকম কোনো জল আমি অ্যাড করছি না এভাবে আমি কষিয়ে নেব চলুন তাহলে মাংসটি পুরো রেডি করে নিচ্ছি নর্মাল যেভাবে মাংস রান্না করে সেভাবেই মাংসটি রেডি করে আপনাদের কাছে ফিরে আসছি দেখতে পাচ্ছেন মাংসটি একদম রেডি হয়ে গেছে এখন মেন পর্বে চলে আসি এখানে ভাতটি ঢেলে নিয়েছি হাড়ি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ভাতের যে লেয়ার সেটা আমি আমার নিজের মতো করেই বিরিয়ানিটি বানাচ্ছি তাই অন্য কোনো ভিডিওর সঙ্গে বা দোকানের মতো করে তুলনা করবেন না প্রথমে আমি দিয়ে দিলাম ভাত এবার আমি দিয়ে দিচ্ছি মাংসের টুকরো একটু গ্রেভি দিয়ে দিলাম এবার আরও একটা ভাতের লেয়ার আমি দিয়ে দেবো ভাতটি দেওয়ার পর এখানে যে বেরেস্তা ভেজে রাখলাম সেটি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা দেওয়ার পর আমি এখানে যে আলুর টুকরোগুলি মাংসের সঙ্গে কষিয়ে নিয়েছি সেই আলুর টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে ওপর থেকে দিয়ে দিলাম এবার আরও কিছুটা ভাত আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটা লেয়ার আমি বানিয়ে নিচ্ছি আমি ফুড কালার এখানে ইউজ করছি ফুড কালারটা ওপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি প্রয়োজন পড়ে না একটুখানি হলেই যথেষ্ট ফুড কালারটা দেওয়ার পর এখানে আমি আরও যে চিকেন আছে সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গ্রেভি আমি এখানে অ্যাড করছি এবার ওপর থেকে আরও একটা ভাতের লেয়ার আমি রেডি করে নেব ভাতের লেয়ারটা হয়ে গেলে এখানে আর একটু গ্রেভি দিচ্ছি চিকেনের যে গ্রেভি সেটা এবার ও ওপর থেকে আলুগুলো মাংস একটা একটা করে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি আরও একটা ভাতের লেয়ার করে নিচ্ছি তার উপরে আর একটু গ্রেভি দিচ্ছি এবার আলুর টুকরো সমস্ত কিছু ওপর থেকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আরও একটু ফুড কালার আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কেননা এটাই হচ্ছে ফাইনাল লেয়ার এরপরে আর কোনো লেয়ার হবে না এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তা সেটাও ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এবার ঘি ছড়িয়ে দিচ্ছি যেটা বিরিয়ানির জন্য মাস্ট একদম লাগবেই তাছাড়া বিরিয়ানি হয় না এটা একদম ঘরোয়াভাবে তৈরি গাওয়া ঘি কোনো দোকানের ঘি নয় ঘিটা দেওয়ার পর আমি সানরাইজের যে বিরিয়ানি মশলা সেটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার এবার বিরিয়ানিটি রেডি হওয়ার জন্য আমি রেখে দেব কুড়ি মিনিট ওপর থেকে আমি একটি নোড়া চাপা দিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস হাড়ের মধ্যে না ঢুকে আপনারা চাইলে আটার ডো বানিয়ে চারদিকে চিটিয়ে দিতে পারেন চলে এসছি কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে অতি সহজে ঘরোয়া চিকেন বিরিয়ানি বানিয়ে ফেললাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে